স্বাগতম পেইন কালার চ্যানেলে। তো আজকে আমরা একটা রাবার কালার বানাবো যা আপনাদের কাজে লাগবে। তো কালারগুলো যদি এই ধরনের লাইট হয় তাহলে আপনাদের পেস্ট নেওয়া লাগবে এইভাবে যেভাবে নিচে লেখা আছে, আর যদি কালারগুলো এরকম মিডিয়াম হয় মার্কিং চিহ্নের ওখানে তাহলে আপনাদের কালারগুলো যেভাবে মার্কিং করা আছে আপনার রাবার পার্সেন্টেজ অনুযায়ী দিতে হবে। আর কালারগুলো যদি এভাবে ডিপ হতে থাকে তাহলে আপনাদের নিচের ওই পার্সেন্টেজ অনুযায়ী কালার নিতে হবে। পার্সেন্টেজ অনুযায়ী কালার নেওয়ার পর তো দেখা যাচ্ছে আমরা আজকে একটি মিডিয়াম রাবার কালার বানাবো। তো এটা হচ্ছে আমাদের ক্লিয়ার রাবার ক্লিয়ার। তো রাবার ক্লিয়ার দেখবেন যে এইভাবে হাতে নিলে এটা স্বচ্ছ দেখাবে, অনেকটা নিচের থেকে আঙ্গুল দেখা যাবে অনেকটা স্বচ্ছ। আর এবার সেটা হচ্ছে হোয়াইট, তো আবার ক্লিয়ার আমরা নেবো হলো 50%। 50% নেওয়ার পর আর এটা দেখেন হচ্ছে এটা হলো রাবার হোয়াইট, তো এটা আমরা 50% নেবো। রাবার হোয়াইটটা দেখবেন যে একদম সাদা, এটা কোনো স্বচ্ছতা নেই, সব সাদা। তো এটা 50% নেবো, যেহেতু মিডিয়াম কালার তাই আমরা 50-50 এটা নিয়ে নিয়েছি। 50-50 নেওয়ার পর হালকা একটু মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর আমরা এখন এটা মধ্যে বেসিক দিব, হালকা একটু মিক্স করে নিই। মিক্স করে হয়ে গেলে যাতে বেসিকটা এদিক ওদিক না লাগে তাই আমরা পটের মধ্যে ভালো করে লাড়া দেবো। তো লাড়া দেওয়ার পর আমরা এখন বেসিক দেব ইয়েলো কালার একটা, আপনারা মন মতো দিয়ে নেবেন সমস্যা নেই। তো ইয়েলো কালার বেসিক আমরা দেবো, দেওয়ার পরে কালারটা আমাদের মিক্স করতে হবে ভালো করে। তো আমরা এখন মিক্স করে নেই, কালারটা ভালো করে মিক্স করতে হবে। তো একটা কথা মনে রাখবেন, যেটা কালার বেশি লাইট হবে সেটা হোয়াইটের পার্সেন্টেজ তত বেশি হবে। কালার যদি বেশি ডিপ হয় তাহলে ক্লিয়ার পার্সেন্টেজ বেশি হবে এবং কালার হোয়াইটের পার্সেন্টেজ কম হবে, এটা মনে রাখতে হবে। কালারটা ভালো করে মিক্স করা হয়ে যাচ্ছে, দেখবেন যে আমাদের মধ্যে কালারটা ইয়েলো হয়ে গেছে। ইয়েলো হয়ে গেছে, আর একটু ডিপ করতে হবে, আমার কালারটা আর একটু ডিপ করে নিই। হ্যাঁ, তো মনে রাখবেন পার্সেন্টেজ অনুযায়ী কালার, যে ডাইসটা দেব আমরা ডাইস 10%-এর উপরে দেওয়া যাবে না। 10%-এর কারণ 10%-এর উপরে গেলে আমাদের এবং রাবিং টেস্টের সমস্যা হতে পারে, যেটা টিকবে না। না ঠিক আছে, সবাই 10%-এর নিচেই ব্যবহার করবেন, হাইস 10% পর্যন্ত। তো কালার যে 50-50 নিতে হবে মিডিয়াম কালারগুলো এমন কোনো কথা না, আসলে মিডিয়াম কালার হালকা একটু ডিপও হতে পারে, যার কারণে হালকা একটু বেশি দিলেও পেস্ট একটু কম বেশি করা যেতে পারে, কোনো সমস্যা নেই। যেমন 60-40, তারপরে 70-30 এরকম করা যেতে পারে। সাধারণত কালার যেহেতু তিনটা ভাগে ভাগ করা হয় তাই আমরা প্রথমটা লাইট কালার হইলে আমরা 80% হোয়াইট 20% ক্লিয়ার দেবো, আর যদি অথবা 90% ক্লিয়ার আর 10% হোয়াইট। আমরা একটু রেড কালার দিয়ে নিই, রেড কালারটা দিলে একটু অরেঞ্জ হয়ে যাবে। তো যদি অরেঞ্জ কালার দরকার হয় তাহলে আমরা রেড আর ইয়েলো ব্যবহার করব। এই দুটো ছাড়াও নর্মালি এক বেসিকে অরেঞ্জ কালার আছে, অর্থাৎ ডাইস অনুযায়ী। তো দুইটা ব্যবহার করে আমরা অরেঞ্জ কালার মিক্স করে নিই আগে। তো মিক্স করা হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু ভালোভাবে মিক্স করতে হবে, না হলে এগুলো প্রিন্ট করার সময় এগুলো দাগ আসবে। সব ভালোভাবে মিক্স করতে হবে, আমরা মিক্স করে নেই। কালার অনেকটা মিক্স হয়ে গেছে, কালারটা এখন দেখুন একটু অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মিডিয়াম কালার, তাই আমরা 50-50 পেস্ট নিয়েছি। আর যদি ডিপ কালার হয় তখন আমরা 80% ক্লিয়ার আর 20% হোয়াইট দেবো। দেখুন কালারটা মিক্স হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে। আর একটু মিক্স করে নিই যাতে বেসিক বের না হয়, টাইস বের না হয়। মালের মধ্যে টাইস বের হলে তখন মালটা বাদ হয়ে যাবে। তো আমরা এর ভিতরে একটু বাইন্ডার দিয়ে নেবো, এটা হচ্ছে আমাদের বাইন্ডার, দেখতে অনেকটা দুধের মতো। বাইন্ডারটা দেবো আমরা 5-10%।
আপনি 10% দিলে এটা আমাদের ওয়াশের জন্য ভালো থাকবে। বাইন্ডার দেওয়ার পরে আমরা এখন দেব ফিকচার, এই ফিকচারটা অনেক তেলের মতো, এটা তো 1% অথবা এর সাথে অকজল দিয়ে নেব। অকজল দিয়ে দেওয়ার পর আমরা কালারটা প্রিন্টারতে দিয়ে দেবো, অর্থাৎ অপারেটরদের দেওয়ার পর ওরা এভাবে প্রিন্ট করবে। রাবার কালার দিবার মারতে হবে, না হলে ফেটে যাবে, ফেটে গেলে মাল চলবে না। পিকচারটা দেওয়ার কারণ হচ্ছে কাপড়ের কালারটা ধরে রাখা, আর যদি পিকচার না দিই তাহলে এটা ধুয়ে দিলে উঠে যাবে, চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার কালার টানলে ফাটবে না, আর যদি ফেটে যায় তাহলে এটা চলবে না। তো এবার টানি দেখাচ্ছি আমি, তো টানলে ফাটবে না। আর এটা হচ্ছে আমাদের পিগমেন্ট কালার, পিগমেন্ট কালারগুলো এইভাবে টানলে ফেটে যাবে। পিগমেন্ট কালার যদি না ফাটে তাহলে চলবে না, পিগমেন্ট কালার ফাটতে হবে। পিগমেন্ট কালারের রেসিপি আমি আগে দেখিয়েছি এর আগের ভিডিওতে, এর নিচে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে সব দিলে আপনারা পিগমেন্ট কালারটা কীভাবে বানিয়েছি ওটা দেখতে পারবেন, আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ওটা দেখে নেবেন। তো এরকম টান দিলে কালারটা ফেটে যাবে, এটা হচ্ছে পিগমেন্ট, আর আবার কখনো ফাটবে না। যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।